আমার বিশ্ব নবী সিজদার মধ্যে পয়রা ইয়াহাবিলি উম্মতি ইয়াহাবিলি উম্মতি কয় নবী আমার কান্তাছে ওরে ওই সময় মদিনার মুসাফির জান নবীকে ডাকের সারা দিল শোনো প্রাণের ভাই আমার বিশ্ব নবী সিজদার মধ্যে থেকে মাথা উঠে কয় মুসাফির রে বাজান তোমার চোখে কেন আমি দু ফোঁটা পানি দেখতে পাই কয় হুজুর গো আপনার আইন অনুযায়ী আমি দোজকে যাইতাছি আরে শুধুমাত্র 200 টাকার জন্য কন্যাকাল মেয়েকে আমি স্বামীর ঘরে দিতে পারি নাই তাই হুজুর আমি আপনার কাছে আসলাম ওরে টাকা 200 ব্যবস্থা আমাকে দেন গো করি যাই আমার নবী কান্তে কান্তে কইতাছে জুপুর রে আমি তো নিজের 7 দিন 7 রাতের নাহার রে আরে বিষ খাওয়ার একটা কানা করি আমার কাছে নাই আমি কোথায় থেকে তোমাকে টাকা 200 দেব ওরে তখন মুসাফির নবীর পায়ের উপর পড়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনি ছাড়া আমার বান্দা পৃথিবীতে কেউ নাই ওরে তখন আমার নবী মুসাফিরের গাও মাথা সত্যায় কয় বাজান রে আমার কাছে টাকা নাই তাতে কি হইছে এই আমি তোমাকে এমন একটা জায়গাতে পাঠাইব আমার এক জামাই আছে আমার ডবল জামাই নাম তার ওসমান গনি আরবের ধনী 7 মুল্লুকের বাদশা 90 গুলা ধন সম্পদ তার আল্লাহ দিয়েছে 307টা উট দুম্ব আছে 14টা উট লাগে তার ধনের চাবি উবাইতে আমার ডবল জামাই ওসমান গনির বাড়ি যাইয়া আমার নামের কথা বলার সঙ্গে সঙ্গে তোমাকে টাকা 200 দেবে ভাই জুপুর রে ওরে কথা শুনে মুসাফির তখন খুশি হয়ে গেল চোদ ফাল্গুন মাসে দিনের ঘটনা আরে রসমান গনি আরবের রাজা বিশাল বাড়ি ঘর 7 তলা বাড়ি রসমান গনি বাড়িতে সেদিন ঘুমের কাটামারি শুরু করে দেয় এমন ভাবে রোদের তাপে রোদের তান্না উঠে গেছে ওরে রোদের তাপে রসমান গনির একবার খোলা জমিন ফাইটা যায় তাই মাটির ফাঁকের মধ্যে 2-1টা করে গম নুকাইছে ওরে রসমান গনি চাকর পাতকে গাল দিয়ে খেজুরের কাটা ভাঙ্গে নিয়ে যায় আরে মাটির ফাঁকের মধ্যে কাটা ঢুকে আর ফুরে ফুরে একটা করে গম উঠই ওই সময় মদিনার মুসাফির যাও ওসমান গনিকে সালামও পৌঁছায় ওরে মুসাফিরের সালাম নিয়ে ওসমান গনি জিজ্ঞেস করে ভাই তোমার বাড়ি কোন জায়গাতে হয় ওরে মুসাফির কয় ভাই বাড়িটা আমার সোনার মদিনা আমার নামটা আব্দুল জব্বার আরে শেষ নবী পাঠাইছে আপনার বাড়িতে 200 টাকার নাগিয়া ওরে নবীর কথা শুইনা গনি রে রে ময়না গেল পাগল হইরা রে নাইরা আমার নবীর কথা শুইনা রসমান গনি ভাই এতই খুশি হইল গনি রে ময়না আমার নবীর নাম শুনিরা রে রাসূল বইলা নারের গো মাঝি নারের বাদাম দাও তুলি রার নাইরা ও নাইরা বেলা যাই ডুবি কিয়া রসমান গনি কই ডাকিরা মুসাফিরের কাছে আর একবার শোনাও না তুমি গো শুনবো নয়ন ভরে মুসাফির শুনাইল আমার নবীর নামের কথা রে এই আসতে ওরে একে একে নবীর নামের কথা 13 বার শুনাইল শোনো প্রাণের ভাই 13 বার বলার পর মুসাফির রাগ করে কর ওসমান গনি তুমি টাকা 200 দাও চাই না দাও এই নামের কথার মুখে প্রকাশ করব না তাইবার রসমান গনি কয় তুমি এবার আমাকে চিনতে পারলা না আমি আরবের রাজা তাই আমার নবীকে পয়দা না করলে আল্লাহ কিছুই পয়দা করতো না তাই আমার বিশ্ব নবীর নাম আমি 13 বার শুনছি এক নামের প্রতি আমি তোমাকে 200 করে টাকা দেব একবারে 13 দোকানে 2600 টাকা আমি তোমাকে দান করিব পরে তখন রসমান গনি বার 7 তলার ওপর যায় সিন্দুক থেকে 13 দোকানে 2600 টাকা হাতে তুলে নেয় এবার উম্মে কুলসুম নবীর ছোট মেয়ে ওসমান গনির এবার দ্বিতীয় স্ত্রী
উম্মে কুলসুম স্বামীর হাতে টেকা দেখে স্বামীর কান কামড়ান শুরু করে। ভাই স্বামী গো, এতগুলো টাকা আপনার হাতে, টাকা দিয়ে সংসারে কি কাজ হবে? ওরে রসমান গনি কয় বিবি তুমি জানো না, ওরে মদিনা থেকে একটা মুসাফির চলে, তার মুখ থেকে আমার আব্বা হুজুরের নাম আমি 13 বার শুনছি রে, তাই এক নামের প্রতি আমি তাকে 200 করে টাকা দান করব। একবারে তার দুকোনে 2600 টাকা আমি তাহাকে দান করব। ওরে তখন উম্মে কুলসুম থাপাতে টাকা 2600 নিল রে কারিরা। কয় স্বামী গো, আমার এতগুলো ধন সম্পদ দেখে মদিনা থেকে ফকিরের জাত গোষ্ঠীরা নোমনা লসা করতেছে, তাই একটা ফকিরকে যদি 2600 টাকা দান করা যায়, এরই খবর পাইয়া আরে মদিনা থেকে দলে দলে ফকির মিসকিন আসবে, এই বিরক্ত আমি কুলসুম সহ্য করতে পারবো না। এই কথা কয়া দুষ্টময়া স্বামীর হাত থেকে টাকা নিল রে কারিরা। রসমান গনি নবী ভক্ত ঠিকই, কিন্তু বইয়ের কথা বেশি শুনত। ওরে রসমান গনি আর ভিতর থেকে বাহিরে বাড়াইল না, তাই উম্মে কুলসুম বাড়ির কোঠালকে বলতে আসে, যাও এই মুহূর্তে এক মুষ্টি অকারি চালার একটা কানা পয়সা দে ফকির গেট থেকে তারাইয়া দাও। তাই হুকুমের গোলাম কোঠাল বেটা, আরে অকারি চাল কানা পয়সা নে গেটের ভিতর যা, আমার মুসাফিরকে জিজ্ঞেস করতেছে, ভাই এই জুব্বার তুমি কিসের আশায় বসা থাকো রে? আরে আমার মনিব তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না, এই যে অকারি চাল কানা পয়সা তোমাকে বিদায় করে দিল, আরে এসব জিনিস না তুমি এখান থেকে যাইতে পারো। তাই মুসাফির অকারি চাল কানা পয়সা দেখে 2 চোখের পানি দে বুক ভিজে যায়, কয় আল্লাহ নবী আমাকে কোন জায়গায় পাঠিয়ে দিল, আজ এসব জিনিস দিয়ে তোমার কন্যাকাল মেয়েকে স্বামীর ঘরে দেওয়া যাবে না। ওরে কাদিরা কাদিরা গেল রে রির ময়না, আরে লে নবীর বাড়ির সইলা ধরে রে ভাই রে আমার এই ছিল কপালে, যায়া দেখে আমার দিনের নবী সিজদাই পড়েছিল, হুজুর হুজুর কইরা মুসাফির ডাকের সারা দিল রে, দুঃখে দুঃখে জন্ম গেল রে আমার সুখ হই না জীবনের রে ভাই রে দুঃখ নেক সদার কপালে। ওরে মুসাফির কই বাবা তোমার চোখে কেন আবার পানি দেখতে পাই? তাই জুব্বুর কেঁদে কেঁদে কয় হুজুর গো, আপনি এমন একটা জায়গায় পাঠাইলেন, আপনার মেয়ে কুলসুম থাকতো আমাকে টাকা 200 দিবে, আমাকে ফকিরের সন্তান বিলে গাল দিয়েছে, এই যে অকারি সাল কানা পয়সা দিয়ে আমাকে বিদায় করছে। আমার নবী মুসাফির গাও মাতা সত্যায় কয় বাবা রে, হাতের 5টা আঙ্গুল কখনো এক সমান নয়, আমার ছোট মেয়ে কুলসুম অবু সন্তানের মতো না, আল্লাহ একটু মেয়েটার জ্ঞান বুদ্ধি কম দেছে, আমার মেয়ের কথাই তুমি বাবা মন খারাপ কইর না, এবার আমি তোমাকে এমন একটা জায়গাতে পাঠাইব, ওই জায়গায় যায় যদি একবার আমার নামের কথা বলো গো, যে কোনো ব্যবস্থা করে হোক তোমাকে টাকা 200 দিবি। আরে মুসাফির কয় হুজুর আমি কোন জায়গায় যাব গো? আমার নবী কয় আমার বড় জামাই নাম তার হযরত আলী শেরে খোদা শেরে আলী, এই হযরত আলীর বাড়ি যায় যদি খালি একবার আমার নামের কথা বলো, জীবন দিয়ে হলো তোমাকে টাকা 200 দিবে। আরে নবীর বংশের সন্তানদের মধ্যে হযরত আলীর মতন গরিব মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ওরে সেদিন হযরত আলী ছিল 18 দিনের অনাহার, হাদিসে তাই কয় মা ফাতেমা জগৎ জননী বেহেস্তের সন্তানী মা ফাতেমা ছিল 19 দিনের অনাহার, ইমাম হাসান হোসেন নয়নের মনে কলিজার টুকরো বেহেস্তের বাতি রে, যে দুই ভাই কাল হাসরে বেহেস্তের মধ্যে যুবকদের সর্দার হবে, ইমাম হাসান হোসেন দুই ভাই ছিল সেদিন 6 দিনকের অনাহার। আরে আব্দুল জব্বার, ওরে কানতে কানতে হযরত আলীর বাড়িতে হইল রাওনা, ওরে সেদিন ইমাম হাসান হোসেন দুইটা ভাই, ওরে বড় ইমাম হাসানের বয়স 5 বছর, ছোট ইমাম হোসেনের বয়স 4 বছর, আরে তাদের মতন গরিব মানুষ আর মদিনা মক্কার মধ্যে কেউ ছিল না।
দুই ভাই ওরে ছয় দিনের অনাহারে মায়ের কাছে যায় কয় মা গো এত খুদর জ্বালার পরে না সহ্য হই না গো মা আমাদের গলায় টিপে মারো মা এত অনাহারে থাকতে পারবো না আরে তখন মা ফাতেমা দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলো ও মায়েরা মন দে শোনো যা ফাতেমাকে আল্লাহ নিজে মা কয়ে ডাকছে যা ফাতেমাকে আল্লাহ নিজে মা কয়ে ডাকছে যার নামটা কোরআন শরীফের মধ্যে রয়েছে খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কোলে নামে ডুরি নারী কোলে শিরোমণি বেহেস্তে রমণি আল্লাহ দারে মা কয়ে ডাকে এটা কি সাধারণ মা মায়েরা এলো ঠোঁট পালিশ মাকে মায়ের কাম বাজে নাই গো আল্লাহ যে মায়ের মা কয়ে ডাকে সেইটা সে মা ছিল এই পৃথিবী যত নারী আছে রে সমস্ত নারীকে আমার মা ফাতেমা যদি সুপারিশ করে তাহলে বেহস্ত পাইবো আর ফাতেমা যদি সুপারিশ না করে নারীর নামাজ পড়তে পড়তে যদি হাঁটু ক্ষয় করে কপালে যদি কালো দাগ ফেলায় ওই নারী কাল হাসরে জান্নাত পাইব না নারীরা যদি জান্নাত পাইতে চাও আগে ফাতেমার সুপারিশ করতে হবে আর সে ফাতেমার কথা শুনে যে নারী জ্ঞান জাম করবে চিল্লা চিল্লি করবে যাওয়া আসি করবে ওই যে বলছিলাম চার জাতের নারী ফাতেমার বাচ্চা একজন কুত্তর বাচ্চা একজন শুয়োরের বাচ্চা একজন আর সুন্নিবিলের বাচ্চা একজন আপনারা এখন বুঝে নেবেন তাহলে কেডা কোন জাতের নারী আমার বন্ধুরে সে জগৎ জননী মা ফাতেমা কয় মাবুদ গো আজকে আমি চাই আমার দুইটা কলিজার টুকরো সন্তান কি না খায় মারা যাবে গো মা ফাতেমা কয় আল্লাহ কয় মা তুমি আমার মা তুমি মা যদি চাও আমার আসমান জমিন আরশ কুরসি দোজক বেহস্ত তোমার হাতের মধ্যে দেব কিন্তু মা তুমি কি চাও বলো ফাতেমা কয় মাবুদ আমার দুইটা ছেলের জন্য এক মুষ্টুক খানা চাই আল্লাহ কয় মা আর যদি তোমার দুই ইমামের জন্য তুমি খানা চাও আমি আল্লাহ খানা দেব কিন্তু তোমার দুই ছেলে যদি আজকে খানা খায় কাল হাসরে তোমার বাবা দিনের নবীর উম্মতেরা সবাই জাহান্নামীতে যাবে কেউ কিনারা চাইবে না মা তুমি কি সুখ চাও না তোমার বাবার গুনাগার উম্মতকে তরাইতে চাও মা ফাতেমা কেনতে কেনতে আকুল হয়ে কয় মাও লাগো আমার দুইটা ছেলে যদি না খায় মারা যায় তাও দুঃখ নাই তাও কাল হাসরে মাঠে আমার বাবার একটা উম্মত ব্যতীত আমি মা ফাতেমা কখনো বেহেস্তে প্রবেশ করব নাই আর তাদের কথা শুনতে যদি এত জ্ঞান জ্ঞানজাম হয় বাবা এই দুঃখ আমি বাংলাদেশে কোন জায়গায় বলবো আল্লাহ কইছে বান্দা বান্দি রে যেখানে আমার বিশ্ব নবী মা ফাতেমা হযরত আলী হাসান হোসেনের কথা হবে কোন মুসলমানের সন্তান যদি কষ্ট করে তাদের উপর মহব্বত করে এক ফোঁটা চোখের পানি ফালাতে পারে আমি আল্লাহ কথা দিলাম রে ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতবাসী করব কোন সুবহানাল্লাহ এটা আমার আব্বার কথা না পবিত্র কোরআনের কথা ওরে মা ফাতেমা কেন্দে কেন্দে কই বাবা হাসান হোসেন রে তোমার রেজা নাই আমার ভান্ডবে কোনো খানা খাদ্য নাই যাও তোমার বাবা হযরত আলী রাস্তায় বসে আছে গো তোমার বাবার কাছে যা তোমরা দুইটা ভাই খানার আবদার করো গো ওরে তখন দুই ইমাম কান্তে কান্তে দৌড়ে বাবার গলা ধরে কয় আব্বা গো আপনি জন্মের ভাগী হইলেন কিন্তু কর্মের ভাগী হইলেন না আরে না খায় কতদিন থাকবো আমরা দুই ভাই মিলি যান ওরে হযরত আলী রাগ কইরা কয় বাবা হাসান হোসেন তোমার এজা নাই যদি তোমরা দুই ভাই অধৈর্য ধরে থাকো আমার গায়ের মাংস কেটে খাও তখন ছোটি ইমাম হোসেন অবু সন্তান বুঝতে পাইল না ওরে বাবা ডানে মুড়ে ডাম নয় একটা কামর দিল রে মারিরা ওই সময় মদিনার মুসাফির যা হাজির হইল ভাই দুঃখের ঘটনা ওরে ঘটনা দেখে মুসাফিরের মাথা ঘুরে যায় হায় আল্লাহ আল্লাহর নবী আমাকে কোন জায়গায় পাঠিয়ে দিল দুইটা বেহেস্তের বাতি সন্তান আজকে বাবার ডাব নয় কামর মারিল ওরে মুসাফিরের মুখ চোখ শুইকে যায় আর কোনো কথা কয় না ভাই ওরে দুইটা ছেলে কেনতে কেনতে বইমুখ হয়ে রাস্তা দিকে যায় হযরত আলী জিজ্ঞেস করে ভাই জুব্বার আজ বহুদিন পর তোমার সাথে আমার দেখা হইল তুমি কি মনে করে আমার বাড়িতে আসলাম আরে মনের কথা তুমি বলো ওই কষ্টের সময় কি টাকার কথা বলা যাবে বাবা মুসাফির ছয় নয় তো বুঝাই হযরত আলী কয় রে এই পৃথিবীতে গরিবের দয়া গরিব ছাড়া ধনী বোঝে না
ওরে গরিবের 500 বছর আগে বড় লোক জাহান্নামে যাবে রে আর যদি বড় লোক বেহেশত পায় বড় লোকের 500 বছর আগে গরিব মানুষ বেহেশতের মধ্যে যাবে নবীর আল হাদিস ভাই এই পৃথিবীতে গরিবের দয়া গরিব ছাড়া ধনী বোঝে না আজ তুমি কি মনে করে আসলাম মনের কথা কও না খুলি না ওরে তখন মুসাফির চাপে পড়ে কয় হযরত আলী আলী রে আজ আমি নবীর আইন অনুযায়ী দোজকে যাচ্ছি 200 টাকা যৌতুকের জন্য আমি যুবক মিয়াকে 3 মাস হলে বিয়ে দিতে পারতাছি না তাই শেষ নবী আপনার বাড়িতে আমাকে পাঠাইয়া দিল ভাই আর টাকা 200 ব্যবস্থা আমাকে তাড়াতাড়ি দাও গো করি রাই ওরে টাকার কথা শুনে আলী রে বাবা উঠে রে খান্দি দাদা রে আরে দুঃখ নেক সোজার কপালে দুইটা ছেলে আমার অনাহারে আছে ঘরেতে পড়িয়া কোথায় পাবো আমি টাকা তুই আল্লাহ আমার আর মাথা যাই ঘুরি হয় আমার না জানি কি হই দিল ওরে হযরত আলী কানতে কানতে আকুল হইয়া যাই হায় আল্লাহ আমার শ্বশুর আব্বা কি জানে না আমার কোন হালে দিন যায় না যায় আমি আজকে নিজে 18 দিনের অনাহার বেহেস্তের সন্তান নিয়ে আমার স্ত্রী ফাতেমা সে 19 দিনের অনাহার আমার 2টা কলিজার টুকরা শিশু বাচ্চা 6 দিনের অনাহার আজ কি করে আমার শ্বশুর আব্বা এত বড় কষ্টের সময় আমার বাড়িতে মুসাফির পাঠাইল ওরে আমার হযরত আলী কয় না আপন সা পর ভালো পরসা জঙ্গল ভালো হইতে বিপদের সময় আমার ঈমান পরীক্ষা করার জন্য আমার ইসলামকে কেমন ভালোবাসি সেটা পরীক্ষা করার জন্য আমার ঈমান পরীক্ষা করার জন্য এই মুসাফির পাঠাইছে আলী কয় ঠিক আছে ভাই আমার শ্বশুর যেমন পাঠাইছে আমি সত্যই তোমারে টাকা 200 দেব কিন্তু আমার বাড়িতে একটু লেট করতে হবে এত তার বাড়িতে কষ্ট দুর্ভিক্ষে বিবি বাল বাচ্চা অনাহারে কান্নাকাটি করে তাও হযরত আলী কয় ঠিক আছে ভাই আমার আব্বা হুজুর যেমন পাঠাইছে আমি যে কোনো ব্যবস্থা করে হোক তোমাকে টাকা 200 আমি জোগাড় করে দেব ওরে কেবল মজার কাহিনী গেল ভাই শুরু হইয়া এসব দুঃখের কথা বলতে বলতে আমার কলিজাটা গেছে জর্জরা হইয়া আলী যত বড় গরিব মানুষ হোক না কেন রে হযরত আলীর বাড়িতে 3টা শরীয়তের জায়গা ছিল ওই 3টা শরীয়তের জায়গা যদি আমাদের বাড়িতে না থাকে আমাদের শরীয়ত আল্লাহর দরবারে কবুল হইব না তাই প্রথম শরীয়তের জায়গা হযরত আলীর বাড়িতে একটা শরীয়তের খাঙ্কা ঘর ছিল তাই মুসাফিরকে খাঙ্কা ঘরে বসাই না হযরত আলী গোটাল মদিনা বেড়াইতেছে বাবা আলীকে কেউ বিশ্বাস করে 200 টাকা ধার দিল না রে আলী না খাওয়া শরীর না আর কত হাইটা বেড়াইবে গো আলীর গা থরথর করে কাঁপতেছে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যাচ্ছে কার মুখে রোদ পড়ে যায় গোটাল মদিনা বেড়াইতেছে বাবাকে কেউ বিশ্বাস করে 200 টাকা ধার দেয় না ভাই হযরত আলী চিন্তা করলো আমি মানুষের কাছে কেমন ঘোরাফেরা করি গো আমার আপন ছোট ভাইরা আরবের শ্রেষ্ঠ ধনী নাম তার ওসমান গনি রে আরবের বিশাল ধনী আমার ছোট ভাইরা আমার ভাইরার বাড়িতে আমি যাব ওখান থেকে আমি 200 টাকা কর্জা করিব বাবা আলী রে ওরে মনে বড় আশা নিয়ে ভাইরার বাড়ি গেল রে চলি যা পাখির মধ্যে পায়রার মানুষের মধ্যে ভাইরা তাই হযরত আলী বড় আশা করে ভাইরার বাড়িতে গেল রে চলি যা ওরে ওসমান গনি বড় ভাইরাকে দেখে বড় খুশি হইয়া যায় এবার দারে থেকে 2টা ভাইরা গল্প করতেছে শোনো প্রাণের ভাই এদিকে উম্মে কুরসুম বাড়ির কোঠালকে বলতেছে আমার স্বামীর ওসমান গনিকে একটা কুরসি নিয়ে যা বসতে দাও যে কুরসিতে আমার আব্বা জানেরা বসে আছে তাই একটা কুরসি নিয়ে যার ওসমান গনিকে বসতে দিল ভাই ভোগালে হাত কেন দিলেন গো আমার ওসমান গনি ওরে কুরসিতে বসে গল্প করা শুরু করলো
এইদিকে বাবা হযরত আলী দারে থেকে গল্প করা শুরু করে দেয়। উম্মে কুলসুম টের চোখে দেখতেছে আমার আপন বড় বোনতে হযরত আলী তাই কুমান আছে দাঁড়ায়ে। ওরে তখন মিয়াটার অহংকার করে উম্মে কুলসুমের ভিতরে বড় অহংকার ছিল, তাই মা ও বোন বসে আছেন। এই পৃথিবীতে সব নারীকে আমার আল্লাহ ক্ষমা করবে, কিন্তু রহংকারী মহিলাকে আল্লাহ কাল হাসরে কখনো ক্ষমা করবে না। উম্মে কুলসুম রে, ওরে উম্মে কুলসুম রহংকার করে একটা কাঠের পীরে বাম হাতত করে নিয়ে যায়, ওরে ব্যামুখ হয়ে ঠেক কোষ মারে হযরত আলীকে বসতে দিল। বাবা আলী রে, এই কাঠের পীরে দেখে বাবা হযরত আলীর চোখে লজ্জা পাইল। হে আল্লাহ, আজ তোর মহিমা আমি বুঝতে পাইলাম না, আজ আমার কপাল গরিব রে, আমার ছোট ভাইরা আর ওসমান গনিতা সিয়ারে বসলো, আর আমার কপাল গরিব দেখে আমার ভাগ্যে কে কাঠের পীরে জুটলো। আলীর কান্দনে আরশ কুরসি নহু মাহফুজ থরথর করে কাঁপে। আল্লাহ রহি দিচ্ছে, বাবা আলী আমি তোমার কান্দন সহ্য করতে পারি না, আমার আরশ ভাঙ্গে পড়বে। আল্লাহ নিজে কয়, আলী রে, এ বাবা আলী, আজ থেকে আমি আল্লাহ কাঠের পীরে পুরুষের জন্য নাজায়েজ করলাম, এই কাঠের পীরে কোনোদিন পুরুষের জন্য জায়েজ হইব না। তাই আমার আব্বা জানেরা বসে আছেন, আমার মা বোনেরা যখন একটা প্লেটে খানা দেয় ওই খানার নাম হয় আল্লাহর নিয়ামত খানা। যদি কোনো পুরুষ মানুষ ওই পীরে বসে খানা খায় ওই খানা হারাম হয়ে যাবে। যদি কারো পীরে বসে খাওয়ার অভ্যাস থাকে, একটা পীরের ওপর বসবেন আর একটা পীরের ওপর প্লেট রাখবেন, এই খানা খাওয়া জায়েজ। না তো মাটিতে প্লেট রাখে পীরে বসে খানা খাওয়া একদমই না জায়েজ। কেমন হুজুরক বেতন দেন বাবা, সামান্য কত শিখাইতে পারে না? মাতার ঘাম পায়ে ফেলে হালাল রোজগার করে কেন হারাম করে খাবেন? ওরে সেদিন থেকে কাঠের পীরে পুরুষের জন্য নাজায়েজ করলো। শোনো প্রাণের ভাই, হযরত আলী কয়, ভাই আমি বসবো না, আমি একটা কষ্টে পড়ে গেছি গো, শুধুমাত্র আমাকে 200 টাকা ধার দিতে হবে। ওরে ওসমান গনি কয়, ভাই সামান্য 200 টাকা দিয়ে কি করবা, যান আগে নিয়ে যাও। কয়, না ভাই, ওই 200 টাকা হইলে আমার কঠিন সমস্যা দূর হয়ে যাবে। এই কথা কয়ে ওসমান গনি সিন্ধুক থেকে 200 টাকা হাতে নইল। উম্মে কুলসুম স্বামীর হাতে টাকা দেখে আবার স্বামীর কান কামড়ান শুরু করে দিল। স্বামী গো, এই যে 200 টাকা আপনার হাতে, সংসারে কি কাজ হবে? কয়, বিবি তুমি জানো না, ওরে মদিনা থেকে আমার বড় ভাইরা হযরত আলী আইছে, আমি হাউস করে তাকে 200 টাকা দান করবো রে। উম্মে কুলসুম থাপা দে 200 টাকা তখন নিল রে কারি যা। কয়, যে দেখেন প্রথম একটা ফকিরকে 2600 টাকার কথা শুনেছেন, এরই খবর পায়ে দলে দলে ফকির মিসকিন আসা শুরু হয়ে গেছে, এই ফকিরের জাত গোষ্ঠী করে কখনো টাকা দেওয়া যাবে না। কেমন একটা দুষ্ট মাইয়া গো, ওরে মাইয়া মানুষ বদের গোহারি। মা বোন আপনি করে করলে কই নি বাবা, আপনারা জানি রাগ করেন। ওরে যৌবন জ্বালাই জইলাম ওরে গো, আমি যার লাগিলা দেশ বিদেশ রুম্মে কুলসুম কইরে দেখিলা আমি দার লাগিয়া দেশ বিদেশে, দার লাগিয়া দেশ বিদেশে ভুগবা, সাই নয়ন গলে নয়ন গলে সরল মনে ইয়াথই ব্যথা দিলি ও সঙ্গী রে, সরল মনে ইয়াথই ব্যথা দিলি।
কিসের আশায় বয়ে থাকো রে? আরে আমার মনিব, তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই মুহূর্তে তুমি এখান থেকে যাইতে পারো রে ময়না। তাই তাই ওরে কোটালের কথা শুই না হজরত আলী। আরে হজরত আলীর বুক শিলা নাই গে যায়, পুরুষ মানুষ গলা মেলে কানতে পারে না, যার জন্য পুরুষ মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। আর মাইয়া মানুষ গলা মেলে কান্দে, বুকের দুঃখ ফানাস হইয়া যায়। এই জন্য মা বোনের মধ্যে স্টক কম হয়, আর পুরুষেরা গলা মেলে কানতে পারে না, যার জন্য পুরুষ মানুষেরা স্টক করে মারা যায়। শোনো প্রাণের ভাই, ওরে হজরত আলী মনের দুঃখে কয় এই মুখ আমি আর মদিনায় দেখাবো না। ওরে মনের দুঃখ বড় দুঃখ, শোনেন দুঃখের ঘটনা। আলী মনের দুঃখে মদিনা রাস্তা তুই তায়েব শহরের রাস্তা মুখে গেল রে চলিয়া। হজরত আলী মনের দুঃখে তায়েব শহরে গেল। তায়েবের মানুষ এত কঠিন, এই তায়েবের কথা মনে হয় নবী আজর ওজা থেকে কাইপা ওঠে। আরে হজরত আলী ছিল 80 হাত লম্বা, সারা পৃথিবী বানাইছে আল্লাহ একশার শক্তি দিয়ে, আর হজরত আলীর মধ্যে একলাই শশার শক্তি দিয়ে আছে। সারা পৃথিবী একশার আর হজরত আলী একাই শশার। আলী 80 হাত লম্বা রাস্তা দেখাইতে যায়, আর সাউন্ডে জেনে হাত দেন না। হজরত আলী রাস্তা দেখাইতে যায়, ওই তায়েব শহরে একটা নেতা ছিল, নাম ছিল সাইদ রিহুদি। এই সাইদ রিহুদি বলতেছে ছেলেবেলে ওই মানুষটারে আমার আসিঙ্গে শোনা ডাইকে দিয়ে আসো। ওরে তখন দুইটা হিন্দুর ছেলে দৌড়ে যায় আলীর হাত ধরে, এবার সাইদের সিংহাসনে লইয়া যায়। সাইদ রিহুদি জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোন শহরে হয়, কি নাম তোমার, সত্য পরিচয় চাই। ওরে হজরত আলীর চোখে পানি টলমল করতেছে, হরিণের চোখের মতন বাসা বাসা চোখ। কই নবীর বংশের ছেলে, আমরা মিথ্যা কথা বলি না, বাড়িটা হইল আমার সোনার মদিনা, আমার নামটা হজরত আলী, আমি শেষ নবীর জামাতা। যে কয় নাম হজরত আলী আমি শেষ নবীর জামাই। সাইদ রিহুদি এরকম সিংহাসন থেকে টলে পড়ে বেহুশ হয়ে যায়। ওই দেশের মানুষ কয়, হাই ভগবান হাই প্রভু, আমাদের রাজার কি হয়ে গেল। কিছুক্ষণ পর সাইদ রিহুদি হুশ হয়ে কয়, লোকজন তোমরা কার মুখ্য চাও, যে যে মোহাম্মদ কানসামাটি হাতে নিয়ে সোনা তৈরি করে, দিনকে রাত করে রাতকে দিন করে, সূর্যকে নখ দেখে দুভাগ করে, তারই বলে একটা জামাই, ইয়ে তো জাদুঘর হইতে পারে। এই মুহূর্তে একে মারপিট করে আমার দেশ থেকে তারাইয়া দেও। মারপিটের কথা শুনে হজরত আলীর কলিজা কাঁপে ওঠে। শোনো প্রাণের ভাই, আলী কয় আমাকে কোন মারপিট করা লাগবে না, আমার মনে আমি যাইতাছি রে। আলীর নরম কথা শুনে সাইদের মনটা গইলা গেল। কয় আলী রে, তুমি তো যাইবা, কিন্তু কি মনে করে আমার দেশের মধ্যে ঢুকলা, মনের কথাকে আমি শুনতে পারবো না। ওরে তখন হজরত আলী কয়, ভাই মনের কথা বলার কি হবে গো, আমি এমন একটা দেশে বসবাস করি, কেউ আমাকে 200 টাকাতে বিশ্বাস পায় না। টাকার কথা শুনতেই সাইদ রিহুদি সটকে উইটা কয়, এই টাকার আলাপ বাদ দাও, অন্য আলাপ করো, সেই টাকার আলাপ করতে পারো, তুমি কি আমার দেশের আইন জানো? কই না গো, কেমন আইন গো? ওরে সাইদ রিহুদি কয়, আলী রে আমার দেশের আইন, আজ যদি আমার থেকে 1 টাকা নাও, কালকে 2 টাকা দিতে হবে, টাকায় 1 টাকা সুদ, আর তা না হলে জোর জমি বিক্রি করতে হবে, আর তা না হলে যে কোনো অস্ত্র অলংকার আমার কাছে বন্ধক রাখতে হবে। আলী দুই চোখের পানি মুছে কয়, ভাইরে আমার মতন গরিব পৃথিবীতে কেউ নাই, আমি কি বা বন্ধক রাখবো, আর কি অস্ত্র অলংকার আমার ঘরে আছে বন্ধক রাখার মতন, কি বা আমার কাছে আছে। ওরে তখন সাইদ রিহুদি কায়দা পায়া কয়, হজরত আলী রে তুমি আমার কাছে অর্ডার করো, বন্ধক রাখার মতন কি কোনো জিনিস যদি তোমার ঘরে থাকে, তুমি কি সত্যই আমার কাছে বন্ধক রাখবা? এরকম হাজার হাজার মানুষের মধ্যে আলী ওয়াদা করলো, ঠিক আছে ভাই, বন্ধক রাখার মতন কোনো জিনিস যদি থাকে আমি সত্যই তোমার ঘরে বন্ধক রাখবো। ওরে বিধর্মীগারে শরীরের মধ্যে কোনো দয়া ময়া নাই, নিষ্ঠুর পাষাণ হয়ে কয়, আলী রে তোমার ঘরে দুইটা মানিক আছে, নাম তার গে হাসান হোসেন, এই দুইটা ছেলে যদি আমার ঘরে বন্ধক রাখো, তাহলে সত্যই তোমাকে আমি টাকা 200 দেব। এই পৃথিবীতে একমাত্র ভারী জিনিস কি বাবা জানেন,
সেটা কোনো বাবা বাস থেকে যদি সন্তান আগে মারা যায়, আর সন্তান মারা না যাও যদি সন্তান হারায়া যায়, এই পৃথিবীতে সন্তানের লাশ বাবার কাঁধে যে ভারী, এর মতন ভারী বোঝার পৃথিবীতে কিছু। বাবারে কইতাছে তোমার ছেলে দুইটা যদি বন্ধক রাখো তাহলে তোমার টাকা 200 দেব। ছেলের কথা শুইনা রে লালি, উঠে রে কান্দি কেমন করে বন্ধু রাখবো রে আল্লাহ, আর দুইটা জাদু গুজাই না রে আল্লাহ রে দেই সিরিল কপালে, আর দুইটা ছেলে আমার না খায় আছে পড়তে পড়ি না, কোন পড়ালে বন্ধু রাখিব দুইটা ছেলে যাই না দাদে, আর জীবন গেল রে সারি দিদিরা। ওরে আলীর কান্না থেকে বনের পশু পাখি কান্দে রে, সাইদ রিহুদির মন গলে না কয় তুমি নবীর জামাই নও, নবীর জামাই যারা দুই ছেলে বন্দুক থর কথা শুনে এরকম কান্নবে না। আল্লাহ কয় আলী কয় হে আল্লাহ তোর ইসলাম কি অসতলে যাবে, এ বাবু তোমার ইসলাম কি অসতলে যাবে, আলী কয় না আমি সত্যই দুইটা ছেলে বন্দুক রাখবো ভাই দেও আমার টাকা 200। ওরে সাইয়েদ রিহুদি কয় তোমাকে অগ্রিম টাকা দেওয়া যাবে না, আগে তোমার দুই ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসো, তামার পত্রতে দলিল করো, আমি তারপর তোমাকে টাকা 200 দিব। ওরে হযরত আলী মনে বড় কষ্ট নিয়ে মদিনাতে গেল রে চলি যা, যায় দেখা খাঙ্কা ঘরে মুসাবির বসে আছে, আলী মুসাবিরের গাঁও মাথা সত্যায় কয় ভাই আর একটুখানি ধৈর্য ধরো তোমার টাকার ব্যবস্থা আমি করছি। দুকুনি নারী মা ফাতেমা দৌড়ে যায় স্বামীর গলা ধরে কয় স্বামী গো আমার দুইটা ছেলে কি না খায় মারা যাবে গো, আমার দুইটা ছেলের জন্য কি কোনো খানার ব্যবস্থা করছেন। ওরে তখন বাবা হযরত আলী একটা মিথ্যা কথা কয়, বিবি রে আমি মদিনায় বেড়াইতে গেছিলাম, আমার শ্বশুর আব্বা আমাকে দাওয়াত করছে, এই মুহূর্তে দুইটা ছেলে আমার পিছে সাজন করে দাও, আর দুইটা ছেলে নিয়ে আমি দাওয়াত খাইতে যাব। আরে কেমন মিথ্যা কথা কয়, মায়ের কলিজা খালি করতেছে শোনো প্রাণের ভাই, মা আমার বুঝতে পাইল না, মা আমার দৌড় মারে দুইটা সন্তানকে রাস্তার মধ্যে ডাকতে যায়, যায় দেখে ছোট ইমাম হোসেন গো খুদর তার নাই বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে বড় ভাইয়ের জিভে টানতেছে, ছোট ভাই বড় ভাই দুই ভাই গলা ধইরা রাস্তার মধ্যে ছোট ভাই খুদর তার নাই বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে বড় ভাইয়ের জিভে টানতেছে, আর দুই ভাই গলা ধরে ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে, মা এই দৃশ্য কি কোনো মায়ের কলিজা মানে গো, কখনো না, এই পৃথিবীতে কোনো আপন যদি থাকে সেটা হচ্ছে দুকুনি মা, মায়ের কলিজা মানে না রে, মামার হাত ভরে ডাকে বাবা হাসান হোসেন আমার বকে আসো, দুই ভাই দৌড়ে যায় মায়ের গলা ধরে কয় মা আমাদের জন্য কি কোনো খানার ব্যবস্থা করছেন, মা মা কয় তোমার নানাজি তোমাদের দুই ভাইকে সহ তোমার বাবাকে দাওয়াত করছে, দুই ভাই খুশি হয়ে গেল মনে হয় ছয় দিনের ক্ষুধা তৃষ্ণা সব হেরে গেল, কয় আমার দাওয়াত খাইতে যাব, কিন্তু আপনি কি যাইবেন না, মায়ের কলিজা ভাইটা যাই কয় আমি কি করে বলি, বাবা তোমার নানা তো আমাকে দাওয়াত করে নাই, তাই আরম্ভ দিনের বিনে দাওয়াতে রাস্তার কুকুর অন্য বাড়ি থেকে অন্য বাড়ি যায় না। ওরে তখন হাসান কয় ভাই হোসেন রে তোমার জা নাই, দুইটা মাটির থালা বান্ধে নাও, ওই থালাতে খানা খেয়ে আসার সময় খানা বান্ধে নিয়ে আসব, বাড়িতে মা খাবে উদুর বরিয়া। ওরে দুইটা মাটির থালা বান্ধে না দুই ভাই খুশি হয়ে আগে আগে যায়,
অর্ধেক রাস্তা যায় বাবা হযরত আলী বেহুশ হয়ে পড়ে গেল। তাই দুই ভাই বাবার গলা ধরে কয় আব্বা গো নানার বাড়িতে দাওয়াত খাইতে যাব, কত আনন্দের কথা। কিন্তু আব্বা কেন আপনি বেহুশ হয়ে গেলেন গো? তখন হযরত আলী একটা সত্য কথা কয়, বাবা আমি দাওয়াত খাইতে যাব না। ওরে মিথ্যা কথা কয়ে তোমার মায়ের কলিজা খালি করছি রে। তোমার নানা একটা মুসাফির পাঠাচ্ছে বেটির বিয়ের জন্য, 200 টাকার জন্য তার বেটির বিয়ে হয় না, আমার কাছে দাবি করছে, আমার কাছে তোমার নানাজি পাঠাইয়া দিছে, আমি কোনো জায়গাতে টাকা পাইলাম না। তাই বাবা আপন চা পর ভালো, পরের চা জঙ্গল ভালো। আমি তোমার কাছে দুই ভাইয়ের ছায়ে ত্রিহুতির ঘরে বন্ধক থুয়ে আরে টাকা 200 নিয়ে আসো, তোমার নানার মেহমানকে আমি বিদায় করব রে। ওরে যখন বাবা হয়ে দুইটা সন্তানকে বন্ধকের কথা বলে রে, দুই সন্তান কাল সিকির মাইরা বাবার গলা ধরে এবার হাই হাই করে উঠে রে, আব্বা গো কেমন করে বন্ধু রাখবা গো আব্বা, সায়াদ্রি হুদির মারি দিবে, আরে জীবন গেল ধরে সারি দিবে। মাটির থালা হাত থেকে পড়ে যায় গেল রে ভাঙ্গি, বাপ বেটা তিনজন কান্দে গো গলা যে ধরি না জানে, আল্লাহ রে যাইছিল কপালা দলে। আব্বা গো মানুষ কোনোদিন বন্ধ রাখে জীবনে শুনি না, কেমন করে বন্ধু গো থাকব গো আব্বা, সায়াদ্রি হুদির বাড়ি ধীরে। আলী কয় তোমরা আর কান্নাকাটি কইরো না, আমি আর তোমার বন্দুক রাখবো না, হয়ে যাক নবীর আইন ভঙ্গ তাতে আমার কি। দুইটা ছেলে কয় আব্বা গো আজ বন্দুক না থুয়ে যদি টাকা 200 নিয়ে আসে নানার মেহমানকে না দেন, কাল হাসরে নানাজির উম্মতেরা সাগরে বাসবে। ঠিক আছে আব্বা, আমরা সত্যি দুই ভাই বন্দুক থাকবো, কিন্তু আব্বা গো এই বন্দুকের কথা জান বাড়িতে মা শোনে না, মা শুনলে কিন্তু আব্বা প্রাণে বাঁচবে না। আলি দুই ছেলেকে নিয়ে যায়, দুই ভাইয়ের বয়স 4 বছর আর 5 বছর রে, 6 দিনের অনাহারে পেট ডারার সাথে লেগে যায়। সাইদ রিহুদি দেখে কয় হায় ভগবান এত সুন্দর দুইটা ছেলে একটা গরিবের ঘরে দিছ, এ আলি তুমি সামান্য 200 টাকা দিয়ে কি করবা, যত টাকা নাগে নিয়ে যাও, দুই ছেলে একবারে আমার কাছে বিক্রি করে যাও। ওরে হযরত আলী কয় ভাই আমি ছেলে বন্দুক থুতে আছি, ছেলে বিক্রি করব না। সাইদ রিহুদিক তখন কায়দা পাইল, কয় ঠিক আছে তুমি বন্দুক রাখো, আজকে কোন টাইমে বন্দুক রাখবা গো, কালকে কোন টাইমে খালাস করবা, এটা তো আমার পত্রতে দলিল করে দাও। তখন হযরত আলী বেলার দিকে তাকায় দেখে বেলা কারের 4 ঘটিকে বাই যা যায়, সাইদ রিহুদি তামার পত্র কলম খাতা হাতে দেয়, কয় আজকে 4টার সময় ছেলে দুইটা বন্দুক থুচ্ছ, কালকে 4টার সময় যদি টাকা 200 আমাকে দিতে পারো তাহলে ছেলে দুইটা হবে তোমার, আর সাদরে যদি খালি আধা সেকেন্ড কম বাড়া হয় তাহলে ছেলে দুইটা হবে আমার। ওরে বিধর্মীকের শরীরে কোনো দয়া ময়া নাই, আরে কেমন বিপদের ভিতর হযরত আলীকে দিল রে ফালাই রে বাবা আলী রে। ওরে কলম হাতে নিয়ে হযরত আলী দলিলে সই সারা করবে ভাই, আরে এতই ফ্যাশন ফ্যাশায় কলমের কমান কালি সারে নাই, আহারে কলমের কালি গেল রে শুকি যা। হযরত আলী কয় এই কলম তুই কি আমার বিপদ বুঝিস না? হযরত আলী
ওরে হযরত আলী কলমটা ভাইলা দিয়া শাহাদত আঙ্গুল মুখের মধ্যে ঢুকে দিল, ওরে কামর দাঙ্গুলের মাথা কেটে দলিলে সই সারা করিল। সই সারা করাও সারা, সিল যেমন মুরগির বাচ্চা থাপাতে ধরে, এরকম সাইয়েদ রিউদি দুইটা ছেলে থাপাতে ধরে নোহার ঘরে বন্ধ করে ফেলাই রে। দুই ভাই কবিতরের বাচ্চার মতন বাবার মুখের দিকে তাকায়া থাকে রে। বাবা গো, এই বন্ধকের কথা জান বাড়িতে মা শোনে না, আর কালকে সকাল সকাল আসবেন আব্বা গো, কালকের বেলা 4টা যান 6-7টা বাজে না। দুই ভাই নোহার ঘরে বন্ধ হইল। দুইটা ভাই ইহুদিকে বলতেছে, ইহুদি রে আমাদের পানি পিপাসায় প্রাণ যায়, একটু পানি খাওয়াও। ইহুদি পানি নিয়ে যা দুই ছেলের সামনে দিল দুই ভাইয়ের কলিজা, এবার খুশি হয়ে গেল পানি দেইকা। ওরে দুই ইমামের হাতে পানির পেয়ালা না দিয়ে ইহুদি পানিটা জমিনে ফালাইয়া দেয়। দুই ইমামকে পানি পান করতে দিল না। হযরত আলী নিজের চোখে দৃশ্যটা দেখে হযরত আলীর আর পাও চলে না। আলী কয়, হায় আল্লাহ, দুইটা ছেলে বাবার দিকে থাকে রে তাকায়া, হযরত আলীর আর পা ওঠে না গো, দুই ছেলেরা কি রে আল্লাহ রে এই ছিল কপালি, দুঃখে দুঃখে যার জীবন গড়া তার কি দুঃখ করাছে রে, আর দুঃখ অনেক সজার কপালা।